আপনি যদি আপনার ওয়েবসাইটকে সিকিউর করতে চান এবং কোন ভিজিটর আপনার ওয়েবসাইটে যখন ভিজিট করবে ওই যে অ্যাড্রেস বার্টি আছে না সেই অ্যাড্রেস বারে আপনার ডোমেইনের আগে এস এস এই লেখাটি থাকবে তাহলে এই ভিডিওটি আপনার জন্য হাই আমি আল সাকিব ইর ওয়েব চ্যানেলে আপনাকে স্বাগত চলুন জেনে নিই এসএসএল কী এবং কেনই বা প্রয়োজন এসএসএল হলো কোনো ওয়েবসাইটকে সিকিউর করার একটি পদ্ধতি এই সার্টিফিকেটটি অ্যাড করার মাধ্যমে আপনার ওয়েবসাইটটি সিকিউর হয়ে থাকে আমাদের ওয়েবসাইটকে হ্যাকার থেকে রক্ষা করা এবং সার্ভার থেকে ভিজিটর পর্যন্ত সকল তথ্য সিকিউরিটি প্রদান করাই হচ্ছে মূলত এসএসএলের কাজ এবং এই এসএসএল প্রদান করে থাকেন বিশ্বের সব নামিদামি দামি হোস্টিং প্রোভাইডার তার ভিতর গোদাজি ডট কম ব্লু হোস্ট আছে হোস্ট গেটোর আপনি যে কোনো জায়গা থেকে এসএসএল কিনে নিতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ওয়েবসাইটে ক্লাউড ফ্লায়ার ব্যবহারের মাধ্যমে আপনার ওয়েবসাইটকে সম্পূর্ণ সিকিউর করে নিতে পারবেন হ্যাঁ ক্লাউড ফ্লায়ার কিন্তু ফ্রি এবং প্রিমিয়াম দুটা ভার্সনে আছে সেক্ষেত্রে একটি একটা প্রিমিয়াম ভার্সন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো ভিডিওতে ফিরে আসলাম আমরা যে সাইটটিকে সিকিউর করতে চাই আমার একটি নিজের একটা ওয়েবসাইট আছে যেটির নাম হচ্ছে ইনভ্লগ ডট কম এই সাইটটিতে এখন এসএসএল অ্যাড করে নিই আপনারা দেখতে পাচ্ছেন নট সিকিউর আমরা এই সাইটটিকে চাচ্ছি যে যখন আমি ভিজিট করব তখন এই সাইটটি আসবে হচ্ছে এই সাইটের আগে এটা নট সিকিউর না এখানে ফুল সিকিউর থাকবে দেখতে পেয়ে কি সাইট ইজ নট সিকিউর এটা সিকিউর আমরা করতে যাচ্ছি সিকিউর করার জন্য আমরা জানি এখানে এস ক্লোন দিয়ে দুইটা স্ল্যাশ হবে আমরা ঠিক এভাবে চাচ্ছি যখন ভিজিট করবো এখন স্টিল নাও সাইটটি দেখা যাচ্ছে কিন্তু আমার সাইটটি এখানে বলছে যে ইউর কানেকশন ইজ নট ফুল সিকিউর তো চলুন দেখা যাক কিভাবে আমরা সাইটটি সিকিউর করব তো সেক্ষেত্রে আমার একটা ওয়েবসাইট একটা হোস্টিং প্রোভাইডার আমরা এই এই ক্লাউড ফ্লায়ার ডট কম নামে এই ওয়েবসাইটটিতে আমরা ভিজিট করবো যারা ফ্রি এস এস এল প্রোভাইড করে থাকে তাদের শেয়ার কিছু এসএসএল আছে তো চলুন কিভাবে আমরা কাজটি করব তো প্রথমে যে কাজটি করব আমাদের এখানে সাইন আপ করে নিতে হবে আমরা এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করব সাইন আপ করার জন্য আমার যে কাজটি করতে হবে এখানে হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং এখানে আমার একটি পাসওয়ার্ড দিতে হবে আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম র্যান্ডম এবং আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আমার ফাইনাল স্টেপটা আমি ক্লিয়ার করে নেব যখন আমি এখানে অ্যাকাউন্ট করলাম ঠিক তখনই আমার ইমেইলে আমার যে পার্সোনাল যে ইমেল আছে আমার ইমেইলে একটা কনফার্মেশন মেইল যাবে আমি মেইলটি কনফার্ম করে নেব ক্লাউড ফ্লায়ার থেকে একটি মেল পেয়েছি এবং এখান থেকে আমি আমার ইমেলটা ভেরিফাই করে নেব তো আমি এখানে ভেরিফাই ইমেল যে বাটনটি আপনারা দেখতে পাচ্ছেন আমি ভেরিফাই ইমেলে ক্লিক করলাম এবং ফাইনালি আমার সাইটটি আমার ইমেল অ্যাড্রেসটি ভেরিফাইড হয়েছে তো আমাদের ফার্স্ট স্টেপ শেষ দ্বিতীয় যে স্টেপটি কষ্ট করতে হবে সেটা হচ্ছে অ্যাড সাইট তো এখানে যে সাইটটা আমি সিকিউর করতে যাচ্ছি সেই ওয়েবসাইটটা আমরা এখানে অ্যাড করে নেব তো সেই ক্ষেত্রে আমার ওয়েবসাইটের যে ঠিকানা আছে আমার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ইন ব্লগ ডট কম আমি চাচ্ছি ঠিক এই ওয়েবসাইটটি আমি এখানে করে তো এখানে আমি হচ্ছে ইএনজি আমার আমার যে ঠিকানা আমি এটা করে ক্লিক করলাম তো আমরা দেখতে পাচ্ছি উই আর কোয়ারিং নিব সেক্ষেত্রে আমরা নেক্সটে যাব এবং এখানে বিভিন্ন প্ল্যান আছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের প্ল্যানের থেকে আছে ফ্রি প্ল্যান আছে প্রো আছে বিজনেস এবং এন্টারপ্রাইজ এখানে একটি প্ল্যান আছে তো আমি ফ্রিটা ক্লিক করে নিচ্ছি তো এখানে দেখছেন ফ্রি প্ল্যানে তারা বলছে मंथলি গ্লোবাল সিডিএন দিবে এবং ফ্রি শেয়ার্ড এসএসএলএক্স সার্টিফিকেট আমাকে দিবে তো আমি এই প্ল্যানটা কনফার্ম করছি তাদের এগ্রিমেন্ট এর সাথে আমি এগ্রি করলাম এগ্রি করার পরে আমাদের এখন যে কাজটি করে নিতে হবে আমরা এখান থেকে আমাদের বেশ কিছু অপশন সিলেক্ট করে নিতে হবে তো আমাদের এই অপশনটি আমাদের অন করা আছে এখানে যে অপশনগুলি অন করা আছে সেগুলো অন থাকবে এবং আমি এখান থেকে কন্টিনিউতে যাব আচ্ছা তো এখন আমি যে কাজটি করব আমি আমারকে যে দুইটি নেম সার্ভার দিয়েছে বর্তমানে আমার যে নেম সার্ভার আছে সেটা হচ্ছে আমার হোস্টিং এর যে নেম সার্ভার দিয়েছিল আমি এই নেম সার্ভার দুটি চেঞ্জ করে আমি আমার ডোমেইনে এই নেমসার্ভের দুটি অ্যাড করে দেব তো সেক্ষেত্রে আমার প্রথমে যে কাজটি করতে হবে যেখান থেকে আমি ডোমেন কিনেছি আপনারা যেখান থেকে ডোমেন কিনেছেন আমি ডোমেইন কিনেছি গোডেডি থেকে আমি গোডেডি লগ ইন করব আপনারা যেখান থেকে ডোমেন করেছেন সেই ডোমেইনে যেয়ে আপনার ডিএনএস সেটিং থেকে এটা চেঞ্জ করে নিতে হবে তো আপনি যদি গোড্যাডি থেকে ডোমেন কিনে থাকেন সেখান থেকে হচ্ছে আপনার লগ ইন করে নিতে হবে তো আমি আমি যে সাইটটি করতে চাই ঠিক সেই ও ডোমেইনটি সিলেক্ট করে আমার সেটিং থেকে আমি ম্যানেজ ডিএনএস এই জায়গাটিতে যাব এবং এখান থেকে আমি নেম সার্ভারটা চেঞ্জ করবো তো আমরা দেখতে পাচ্ছি চেঞ্জের যে অপশন প্রথমে যে কাজটি করব আমি এখান থেকে কপি করব এবং নেম সার্ভার দিব এবং দ্বিতীয় মেল সার্ভারটি আমি অ্যাড করলাম এবং ফাইনালি সেভ দিব তো আমার সাকসেসফুলি আপনারা দেখতে পাচ্ছেন নেম সার্ভারটা আমার এখানে আপডেট হয়েছে তো এখন আমার আমার ডোমেইনে কাজ শেষ এখন আমার যে কাজটি করতে হবে এখান থেকে আমি আমি ক্লাউড আবার ফিরে আসবো এবং সেখান থেকে আমি কন্টিনিউ করব আমার কন্টিনিউ শেষ এখান থেকে আমার একটু কনফিগার করে নিতে হবে প্রথম যে কনফিগার করে করতে হবে সেটা হচ্ছে ক্রিপ্তো আমরা ক্রিপ্তোতে যাব ক্লাউডফায়ার যে সাইটটি আমি অ্যাড করেছি আপনারা দেখতে পাচ্ছেন ইন ব্লগ আমি এটা অ্যাড করেছি এখান থেকে ক্রিপ্তোতে গিয়ে আমার এখানে কিছু সেটিং ঠিক করে দিতে হবে এখান থেকে হচ্ছে আমার এসএসএল আমরা কীভাবে চাই আমি এখান থেকে ফ্লেক্সিবল দিব এবং অলওয়েজ ইউজ এইচটিটিপিএস আমি এটাকে অন করে দিব এবং অটোমেটিক এইচটিটিপিএস রিরাইটস আমি এটাকে অন করে দিব এই দুটো সেটিং আমি অন করে দিব এবং তো আমার নেক্সট যে কাজটি করতে হবে আমার পেজ একটি পেজ রুল ক্রিয়েট করতে হবে আমরা পেজ রুল যে মেনু আছে সেখান থেকে পেজ রুল ক্রিয়েট করে আমি এখানে ক্রিয়েট পেজ রুলে যাব এবং এখান থেকে আমার ওয়েবসাইটের যে লিঙ্কটি আছে আমি এটা কপি করে নিয়ে আসতেছি নিয়ে এসে আমি এখানে পেস্ট করছি এবং এখানে যে কাজটি করে দিতে হবে সেটা হচ্ছে এইচটিপি এর পরে আমার আমার ঠিক ডোমেইনের শুরুতে একটা স্টার এবং শেষে একটা স্টার দিতে হবে এবং অ্যাড সেটিং থেকে আমার অলওয়েজ ইউজ এইচটিটিপিএস আমি এই ফাংশনটি সিলেক্ট করে দেবো এবং সেভ অ্যান্ড সেভ করবো তো আমার ফাইনালি আমার কাজটি শেষ আমি যদি আমি হোমে যাই এবং এখান থেকে দেখতে পাবো আমার ইন ব্লগ ডট কম এটা অ্যাক্টিভ হয়েছে ফাইনালি আমরা অ্যাক্টিভ করতে পেরেছি কনগ্র্যাচুলেশন আপনাকে আপনিও পেরেছেন অ্যাক্টিভ করতে তো আমার এই সাইটটা দেখে নেই আমি এখন যদি আমার সাইটটা রিলোড দেই আমি এখনও নট সিকিউর দেখতে পাচ্ছি তো আমার একদম শেষ যে কাজটি করতে হবে আমাদের অ্যাডমিন প্যানেলে অর্থাৎ ডাব্লুপি অ্যাডমিন একটা হোয়াটপ্রেসে অ্যাডমিনে লগ ইন করতে হবে আমি লগ ইন করলাম আমার ইউজার নিম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি এরপর একটা প্লাগ ইন ইনস্টল দিতে হবে তো আমরা প্লাগ থেকে অ্যাড নিতে যাব এবং এখানে আমি একটা প্লাগ ইন সার্চ দিব যেটা আমি এইচ টি টি লিখে আমি সার্চ দিচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি রিয়েলি সিম্পল এস এস এল এই প্লাগিনটা আমি ইনস্টল করব তো আমি এখানে ইনস্টল করলাম এবং তারপরে আমি এটা অ্যাক্টিভ করে নিচ্ছি আচ্ছা অ্যাক্টিভ হলো অলমোস্ট রেডি টু মাইগ্রেট টু এসএসএল আমরা এটা দেখতে পাচ্ছি হয়েছে এবং গো অ্যাহেড এবং আমরা এটা অ্যাক্টিভ করে দেব তো ফাইনালি আমার সাইটটি এখন সিকিউর হয়েছে আপনি যদি আমার ওয়েবসাইটটা এখন ভিজিট করি নতুন কোনো ট্যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইটটি এখন ফুললি সিকিউর এস টি পি এস আপনারা দেখতে পাচ্ছেন এবং এখান থেকে ইউর কানেকশন ইজ সিকিউর আমি কনফার্ম করার জন্য আমি আরেকটি ব্রাউজার ওপেন করছি আমি অপেরা থেকে আমি সাইটটি ভিজিট করব ডাব্লু ডাব্লু আমি যদি লিখি ভি এনজি এল ও জি ডট কম আমি যদি এটা লিখেই সার্চ দিই আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন আইফোন চলে আসছে এবং এখান থেকে আমি যদি যাই কানেকশান ইজ সিকিউর তো আমরা এভাবে আমাদের ফ্রি এস এস আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারি এবং আমাদের সাইটটি সিকিউর করতে পারি তো ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাবেন আমরা চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার আমাদের সাথে যুক্ত থাকতে গেলে আমাদের সাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ ডট ডেভ ইউর ওয়েব ডট কম এখান থেকে আপনি ওয়েবসাইট রিলেটেড কোন সমস্যা এবং তার সমাধান আমাদের কাছে পেতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম